Bakmara bilis komite ni bisingo kobzak bakmara amsa yo rakshala BJP te CPIM bodolia kare khungji tham no khungne khorok tham ji bre butar tipramothani bana rompa kya Mongolbar. এই 47 আম্বাসা অ্যাসেম্বলি অন্তর্গত বামারা ভিলেজ কমিটির আন্ডারে দুই নম্বর ওয়ার্ড দোয়াংমুখ পাড়াতে আজকে সিপিএম এবং বিজেপি ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে 13 পরিবার 34 ভোটার যোগদান করেছেন তাদেরকে আমরা জানাই স্বাগতম এবং আমরা আশা করি যে এই বামারা ভিলেজ কমিটির আন্ডারে আরও মানুষ বিজেপি এবং সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মধ্যে যোগদান করবেন এটা আমরার বিশ্বাস আপনারা সবাই দেখেছেন যে গতকাল 10 তারিখ যে বানপুইবুল হালাম পাড়া থেকেও ত্রিপুরা মধ্যে যোগদান করেছেন আজকেও এই দোয়ামক পাড়া থেকে যোগদান করেছে বিষয়টা হচ্ছে যে সারা ত্রিপুরাতে শুধু 47 আম্বাসা নয় সারা ত্রিপুরাতে এখন যারা ত্রিপুরা সারা জানতে পেরেছে যে এই আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার হোক সিপিএম সরকার হোক কংগ্রেস সরকার হোক আমাদের ত্রিপুরাসাদের জন্য তারা মাথা হেডেক নেই কারণ বিভিন্ন প্রতিশ্রুতি দেয় কিন্তু আস অবধি কোনো একটাও পালন করে নাই সেটা পরিষ্কার ত্রিপুরাসারা বুঝতে পেরেছে উদাহরণ এখানে একটা অঙ্গনাড়ি স্কুল আছে কিন্তু আস অবধি কোনো মেইনটেনেন্সই নেই এবং এখানে সোলিং রাস্তা করা আছে পুরানো রাস্তা সেটাকে মেরামত এখন পর্যন্ত করা হয় নাই কিন্তু বিজেপি কি বলেছিল সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস কিন্তু বাস্তবে সবকা বিকাশ সবকা বিশ্বাস কোনো নেই শুধু সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে যারা বিজেপি এমএলএ যারা বিজেপি মন্ত্রী যারা মণ্ডল প্রেসিডেন্ট যারা বিজেপি সক্রিয় কর্মী তাদেরকেই তাদের জন্যই বিকাশ হয়েছে সেই জন্য যারা এখানে আমাদের মুখ বাইরা হালাম বাইরা জানতে পেরেছেন যে একমাত্র ত্রিপুরা সাদের জন্য কাজ করবে ত্রিপুরা মথা দলই ত্রিপুরা মথা দল এখানে আমাদের শ্রী শ্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন যে আমরা বুবাগরা উনি ত্রিপুরা সাদের জন্য কাজ করবে সেই জন্য আগামী ভিলেজ কমিটি বুট হলেই যাতে এই পঞ্চায়েতটাকে শক্তিশালী করে তাদের অধিকার নিয়ে এই পঞ্চায়েত চেয়ারম্যান মেম্বার হয়ে গ্রাম উন্নয়ন করার লক্ষ্যে তারা এক চাপে বিজেপি এবং বিভিন্ন দল সিপিএম ছেড়ে আমাদের ত্রিপুরা মথাতে যোগদান করেছেন এইভাবে সারা আম্বাসাতে চলছে ওখান থেকে শুরুয়াত নয় এটা আপনারা সবাই মিডিয়াম মাধ্যমে জানেন যে 47 আম্বাসা কোনো সময় ত্রিপুরা মথা দুর্বল হয় নাই সেটাই আমরা প্রমাণ দেখেছেন জনগণও দেখেছেন আম্বাসা লুকু দেখেছেন যেই 47 আম্বাসাতে নাকি ত্রিপুরা মথা প্রার্থী হেরে যাবে কিন্তু দেখা গেছে যে যে বিজেপি এখানে মোদীকে এনে তারা বিরাট জনসভা করে আমরা তাদেরকে পরাজিত করেছি ত্রিপুরা মথা এখানে উইন করেছে আমাদের এমএলএ বর্তমান এখন শ্রী চিত্তরঞ্জন দেব বর্মা এমএলএ এটাই পরিষ্কার যে জনগণ ত্রিপুরা মথা মহারাষ্ট্রের সঙ্গে আছে সেটাই প্রমাণ কিন্তু কিছু কিছু নেতা বিজেপির নেতা আমাদের ত্রিপুরা মথা যারা জনজাতিদেরকে ঠকানোর চেষ্টা বিভ্রান্ত করেছেন কিন্তু এখন সব বুঝতে পেরেছে যে না একমাত্র উপায় আমাদের ত্রিপুরা সারা বাঁচতে যদি হয় সাংবিধানিক অধিকার যদি পেতে হয় একমাত্র মহারাজ শ্রী শ্রী প্রদ্যুৎ কিশোর দেব বর্মন উনি আমাদেরকে দিতে পারবে বলে প্রত্যেকটি পঞ্চায়েত থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে শুরু হয়েছে যে ত্রিপুরা মথার যোগদান তো এই যোগদান সবাইকে আমরা করতে পারছি তাদেরকে আমরা জানাই স্বাগতম এবং আগামী দিনে ভালো কাজ করবেন এবং এই বামারা ভিলেজ কমিটি নির্বাচন হলেই আমরা 100% এখানে জয় হব ধন্যবাদ